এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘটনা রাধানগরস্থিত 3 নম্বর সরকারি আবাসনে। মৃত যুবকের নাম দেবব্রত চক্রবর্তী। প্রতিবেশী প্রভাত ধর ও তার ছেলে লোকনাথ ধরের বিরুদ্ধে খুনের অভিযোগ। অভিযুক্তরা পলাতক। গোটা রাধানগর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি, থমথমে পরিস্থিতি কায়েম। রাধানগরস্থিত সরকারি 3 নম্বর আবাসনের বাসিন্দা যুবক দেবব্রত চক্রবর্তী খুনের ঘটনায় গোটা এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম। অভিযোগ, যে কোনো কারণে একই আবাসনের বাসিন্দা প্রতিবেশী প্রভাত ধরের সঙ্গে যুবক দেবব্রত চক্রবর্তীর ঝগড়া বিবাদ হয়েছিল। পরবর্তীতে এই প্রভাত ধর ও তার ছেলে লোকনাথ ধর শনিবার গভীর রাতে এই দেবব্রত চক্রবর্তীকে বেধড়ক পিটিয়ে আবাসনেই ফেলে রাখে বলে অভিযোগ। রবিবার সকালে আবাসনের অন্যান্য বাসিন্দারা তাকে রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে দেবব্রতকে জিবি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় এই দেবব্রত চক্রবর্তীর মৃত্যু হয়েছে বলে জানালেন মৃতের কাকা স্বপন চক্রবর্তী। তারপরে তো আমি বলছি আচ্ছা কইছে ক্লাব বন্ধ বিচার করতে হবে। আমি বলছি আচ্ছা আমি কালকে বিচার করবো। এরপরে আন্দোলন মানুষে দেখছে তে একজনে দেখছে তে যাইতা তে কোনো একটা সমূহ করো আর তারা তিনতলার ভিতরে তে চারতলার থাকে তিনতলার যারা মারছে তারা অপেক্ষা করতেছে। ওই যে এখানে ভদ্র মহিলা আছে এই মহিলা বিচার করতে খোলা বইছে তার মারলাম আর এই বেড়ি বিচার তার মাইরে তার রক্ত দিয়ে স্নান করুন তারা অপেক্ষা করছে। এরপরে সকালবেলা সবাই দেখে পড়ে রয়েছে মাটির নিচে, হ্যাঁ দুই তালা পড়ে রয়েছে রক্ত রক্ত মুয়ে দিয়ে বাড়িতেছে। আমি সাপ রুম আমারে ফোন করছে, ফোন করছে পরে যে আমার ছোটো ভাই আইয়া আর তার বড়ো ভাই আইয়া তার বাবা হাসপাতালে নিয়েছে, সন্ধ্যার সময় মারা গেছে। দেবব্রতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। এর মধ্যে অভিযুক্ত প্রভাত ধর ও তার ছেলে লোকনাথ ধর গা ঢাকা দিয়েছে বলে খবর। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত এই প্রভাত ধরের বাড়িতে গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখায়। এক্ষেত্রে যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এই মামলার তদন্তে নেমেছে। দেবব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা রাধানগর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ব্যাংকার।